আদিবাসী জনগোষ্ঠীর সূচনালগ্ন থেকে প্রকৃতির সাথে তাদের এক নিবিড় সম্পর্ক। বীরভূম জেলার শালবনের প্রতিটি আনাচে কানাচে শুনতে পাওয়া যায় সাঁওতালদের ধামসা ও মাদলের সুমধুর ধ্বনি। সাঁওতাল পশ্চিমবঙ্গের বৃহত্তম জনজাতি গোষ্ঠী, যাদের জীবন শাল জঙ্গলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সরজং সাঁওতালি ভাষায়, যা শাল বৃক্ষের নাম। শরণাতীত কাল থেকে শাল জঙ্গলকে ঘিরেই সাঁওতাল জীবন আবর্তিত। সাঁওতাল কিংবদন্তি অনুসারে পৃথিবীতে প্রথম মানব ও মানবী পিলচু হারাম ও পিলচু বুড়ি, যাদের থেকে সাঁওতাল জনজাতির উৎপত্তি। সাঁওতাল জনজাতির বসবাস উৎসবের সাথেই। তাদের সবচেয়ে বড় উৎসব মারাং দয় বা সোহরায়। পাঁচ দিন ব্যাপী এই উৎসবের মধ্য দিয়ে তারা স্মরণ করে কোনো এক সুদূর বিস্তৃত অতীতের জ্যেষ্ঠা ভগিনীকে, যে তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে সমর্পিত করেছিল সাঁওতাল জনজাতির কল্যাণে। মারাং দয়, মহান ভগিনী। এই উৎসব তাই ভাই বোনের মিলনের উৎসব। তারই সঙ্গে মিশে থাকে পূর্বপুরুষদের স্মরণ ও আরাধনা। নতুন রঙে সেজে ওঠে তাদের ঘরবাড়ি, রঙে চিত্রে আলপনায়। নিতান্ত গরিব সাঁওতাল মানুষেরা এই দিন গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করে। তাদের উপযুক্ত মর্যাদার সঙ্গে পবিত্র হাঁড়িয়া দিয়ে গৃহস্থরা আপ্যায়ন করে। এ মা গো, এখন ওষুধ বিতে যাই, ইয়ে রান্না খিনি ছিলেন গে, হরতে রড করতে হবে। হ্যাঁ, হরতে গি নুই মার চালা মে হনে চালা নে গি রানি যে খিনি দেখি তিরে থোড়া দা ইন পে এতে রাদ রান বখাই বাং লাগা নিয়ে দেখি তো হানিয়ে দেখি দা দ বাং কই জুকি তো কর কুঞ্জা মা দা দো। হ্যাঁ তো না গি দিত না এ দিত মানে গি রসকু মা যা তপে চালি কো মামিয়া চালি দলে মা। হ্যাঁ মা, হ্যাঁ চালি কো মা দিঞ আর মোড়ে চাঁদু পর রে পয়সা দই হাতা আর জাহাই রে জমাই বলু কো আজকে আমাদের এই সব চলে আজকে দিন। সোহরায় উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ পূর্বপুরুষদের স্মরণ ও তাদের পূজো। সাঁওতাল জনজাতি সাধারণত তাদের ঊর্ধ্বতন দুই পুরুষকে স্মরণ করে। এই অনুষ্ঠানে মুরগি বলি একটি গুরুত্বপূর্ণ অংশ।
পূর্বপুরুষদের ভক্তির সাথে পূজো করা হয় এবং তাদের প্রথমে অপক্ক চাল এবং পরে পলান্ন নিবেদন করা হয়। সঙ্গে উৎসর্গ করা হয় তাদের পবিত্র পানীয় হাড়িয়া। সাঁওতাল জনজাতি বিশ্বাস করে সৃষ্টিকর্তা বঙ্গা বুরু তাদের জন্য এই পানীয় তৈরি করেছেন। গরু পূজা সোহরায় উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিক। গরুকে নিষ্ঠার সাথে পূজো করা হয়, এটি গরুর প্রতি তাদের কৃতজ্ঞতার প্রকাশ। শতাব্দী কাল ধরে এই গরু পূজা তাদের কৃষি প্রধান অর্থনীতির এক গুরুত্বপূর্ণ যোগসূত্র। এই উৎসবে বোন ও অন্যান্য মহিলা অতিথিদের আপ্যায়ন করা হয় তেল ও সিঁদুর দিয়ে, যা তাদের মাঙ্গলিক প্রতীকী। নৃত্য ও সঙ্গীত সাঁওতাল উৎসবের প্রাণকেন্দ্র। পবিত্র হাড়িয়া পান তাদের উৎসব উদযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। Я не могу ничего.
বসন্তকালে শালবনে ফুল ফোটার সাথে সাথে সাঁওতাল জনজাতি মেতে ওঠে বাহা উৎসবে। প্রকৃতিতে বসন্তের সূত্রপাত হিসেবে বাহা উৎসব পালন করা হয়। শাল ফুল বাহা উৎসবের কেন্দ্রবিন্দু। মারাংবুরু, জাহের ইয়েরা, গোসাই এরাকে জাহের থানে পুজো দেওয়া হয়। জাহের থান শাল গাছ ঘেরা একটি পবিত্র স্থান সাঁওতাল জনজাতির কাছে। বাহা উৎসবের পবিত্র শাল ফুল সাঁওতাল পুরোহিত নাইকে আনুষ্ঠানিকভাবে ঘরে ঘরে বিতরণ করেন। তকই কুকু বাহায়া সার জম্বা, তকই কুকু বাহায়া সার জম্বা, তকই কুকু চেপে জামাত কমরসা, জাহে নিরাই বাহায়া সার জম্বা, জাহের নিরাই বাহায়া সার জম্বা, মরে কুকুচে পেজামাত কমরাসা। এবং এই উৎসবের সঙ্গে সাঁওতাল রমণী ও পুরুষেরা শাল ফুল অঙ্গে ধারণ করার সামাজিক অনুমতি পান। তাহারিতা নানা তারা না তাহারিতা,
তাহারে তা নানা তারা নানা নানা সাঁওতাল জীবন শালবনকে ঘিরে আবর্তিত। শালপাতা, শাল ফুল তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তার অঙ্গ। বর্তমান পরিস্থিতিতে শালবন তাদের জীবিকারও অঙ্গ। তাদের তৈরি শালপাতার থালা ও শুকনো খেজুর পাতার ঝাঁটার চাহিদা স্থানীয় বাজারে যথেষ্ট। চৈত্র মাসের শেষ দিনে পাতা বঙ্গা পুজো হয়।
সাধারণত এই অনুষ্ঠানটি সাঁওতাল জনজাতির সোরেন গোত্রের মধ্যেই সীমাবদ্ধ। এই উপলক্ষে মেলাতে যদিও সমস্ত সাঁওতালরা অংশগ্রহণ করে। সাঁওতাল জনজাতির জীবন নৃত্যমুখর। নৃত্য ও সঙ্গীত তাদের জীবনের প্রতিটি অধ্যায়। বাদ্যযন্ত্র শিল্পে তারা নিপুণ। ধামসা, মাদল, হুক্কা বানাম, বাঁশি ও ঢাক তৈরিতে তারা বিশেষ দক্ষ। বঙ্গাকে তৃপ্ত করতে পাতা পূজার ভক্তরা নানা রকম কসরত মেলার মাঝে প্রদর্শন করে। সাঁওতাল জনজাতি গোষ্ঠী তাদের সৃষ্টির সূচনাকাল থেকে শিকার করা, মাছ ধরা ও চাষবাসের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে আসছে। কিন্তু বর্তমান সময়ে তারা মূলত কৃষি শ্রমিক ও দিনমজুরে পরিণত হয়েছে। Thank you.
পাগল রে পাগল কহাঁ গেলি রে পাগল পাগল রে পাগল কহাঁ গেলি রে করি গই বরি গই বাগে মারিল হায় হায় পাগল রে বাছুরে তো জনমে টুবর হায় হায় পাগল রে বাচুরে তো জনমে সাঁওতাল সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র সূচক প্রতীক তীর ও ধনুক। সম্ভবত এটি তাদের প্রাচীন শিকার নির্ভর জীবনের স্মৃতিকথা। সাঁওতালদের ধর্মানুষ্ঠানে ও উৎসবে তীর ও ধনুকের একটি বিশিষ্ট স্থান আছে। মাকমোরে কারাম, কারাম উৎসবের অন্যতম একটি ভাগ, যা প্রতি পাঁচ বছরে একবার করে উদযাপিত হয়, যেখানে কারাম গাছকে পুজো করা হয়। সাঁওতাল জনজাতির বিশ্বাস, কারাম পৃথিবীর বুকে প্রথম গাছ যা মারাংবুরু সৃষ্টি করেছেন। Thank you.
দাঁশাই সাঁওতাল সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যাতে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করে। দাঁশাই সাঁওতাল সমাজের এক শ্রুতিকে মনে করায়, যেখানে আর্য অনুপ্রবেশকারীদের সাথে যুদ্ধের ফলে তাদের অসীম সাহসী নেতা হুঁদুর দুর্গের মৃত্যু হয়। এই অনুষ্ঠানে গুরু পূজো নিবেদন করে এবং তার শিষ্যরা গ্রামে গ্রামে ঘুরে পূজোর উপকরণ সংগ্রহ করে। কিছু সংখ্যক শিষ্য ভর দ্বারা আবিষ্ট হন এবং সেই শক্তির বলেই তারা জঙ্গল থেকে ভেষজ উদ্ভিদ চিনে নিতে পারেন। তাদের বিশ্বাস, সেই মহাযুদ্ধের সময় এই ভেষজ উদ্ভিদগুলিকে ব্যবহার করা হয়েছিল। Thank you.
পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান শেষ হয় ভেষজ উদ্ভিদগুলিকে জলে বিসর্জন দেওয়ার মাধ্যমে। এই অনুষ্ঠানের একটি মুখ্য দিক নৃত্য ও গীত। সাঁওতাল জীবনের পরম্পরা ও সংস্কৃতি তাদেরকে ঘিরে রাখে এক সজীব আনন্দধারায়, যা সাঁওতালি ভাষায় রেস্ক। তাহারে তানা না মলি বড় জরে লিখু দয়ে গিয়া ধরম বড় কমি লিখায় পাব দয়ে গিয়া তাহারি তানা তরনা তাহারি তানা হো তাহারি তানা তরনা না না হো